ইফতারের প্রতিদিন একই খাবার খেতে খেতে বিরক্ত? খুব তাড়াতাড়ি সহজ উপায়ে চিকেন সাসলিক কিভাবে ইফতারে বানাতে পারবেন সেটির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ইসলাম তরিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সাসলিক বানানোর জন্য বোনলেস চিকেন আমি কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস এবং আদা রসুন বাটা। পরিমাণটা আমি বলছি না, আপনারা যে পরিমাণ চিকেন নেবেন সে পরিমাণে হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করবেন, কতটুকু পরিমাণে করলে ভালো হয় সেভাবে অনুপাত করে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সবগুলো ইনগ্রিডিয়েন্টস মুরগির সাথে ভালোভাবে মিক্স করে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, আপনারা আরেকটু বেশি সময় যদি পারেন তাহলে রেস্টে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ, আমি কোনো ক্যাপসিকাম বেল পেপার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করবো যাতে মশলাগুলো একদম ভালোভাবে লাগে পেঁয়াজের মধ্যে, তারপর টমেটোর মধ্যে সুন্দরভাবে মিক্স করে তারপরে এই সাসলিকের স্টিকগুলো নিয়েছি। এই স্টিকগুলোর মধ্যে আস্তে আস্তে সব কিছু গেঁথে নেবো, চিকেন, দেন টমেটো, পেঁয়াজ, এগেন চিকেন, এরকম করে। আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও বানাতে পারেন, আবার চাইলে হচ্ছে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, আবার এভাবে টমেটো পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে 5টা স্টিক বানিয়ে নিয়েছি, আমার চিকেন দিয়ে এই 5টা স্টিক হয়েছিল, তো দেখতে কিন্তু মাশাল্লাহ বেশ কালারফুল এবং সুন্দর লাগছে। তো চুলায় আমি তেল গরম হতে দিয়ে দিলাম, আর এই ফাঁকে ভাবলাম যে সাসলিকের একটা সস তৈরি করে নিই। টমেটো, কেচাপ, চিনি এবং রান্নার সয়াবিন তেল দিয়ে আমি সসটা তৈরি করেছি, আর তেল গরম হয়ে গিয়েছে, আমি সাসলিকগুলো চুলায় দিয়ে দিচ্ছি। আপনারা যদি গোল তাওয়ায় ভাজতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে ভাজা, যেহেতু আমাদের সময় স্বল্পতা ছিল এবং সবগুলো সাসলিক একসাথে ভাজতে চাচ্ছিলাম তাই এই ফ্রাইং প্যানে দেওয়া। তো আস্তে আস্তে হচ্ছে মিডিয়াম আঁচে জাল রেখে ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। আর এরপর আমি সসটা হচ্ছে উপর দিয়ে একটু ব্রাশ করে দেবো, এই সসটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেকাংশে বেড়ে যায় যেটা আমি বুঝতে পারলাম, এবং এই সসটা হচ্ছে একটু পরপরই আমি উপরে ব্রাশ করে দিয়েছি। কিছুক্ষণ কিন্তু ঢেকে দিলেও ভালো হয়, তাহলে যেহেতু ফার্মের মুরগি সেদ্ধ হবে একদম ভালোভাবে মাংসটা। তা আমি হচ্ছে খুব সুন্দরভাবে এই যে সাসলিকগুলো ভেজে নিয়েছি এবং একদম পুরোপুরি ভেজেছি, একদম অনেক আছে যে অনেকে হালকা হালকা ভাজে, বাট আমার ওভাবে পছন্দ না, যেহেতু ফার্মের মুরগি আমি একদম সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছিলাম এবং যার কারণে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল মাশাল্লাহ। ইফতারে অন্যান্য আইটেমের সাথে যদি এই সাসলিকটা রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই, খুবই টেস্টি হয়। আর প্রতিদিন আলুর চপ, বেগুনি, পেঁয়াজ খেতে খেতে তো আমরা বোরিংই হয়ে যাই। সাসলিকগুলো সার্ভ করে নিলাম, আর সেদিন আমরা সব একটু অন্য ধরনের ইফতার করেছিলাম, আলুর চপ, পেঁয়াজ, বেগুনের বাহিরে কিছু। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু পেজটিতে লাইক দিয়ে রাখতে ভুলো না, আর কেমন লাগলো ভিডিওটি জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।